নদীর কাজ, নদীর কাজ হচ্ছে তাহলে তিনটে, একটা হচ্ছে ক্ষয় কার্য, বহন সঞ্চয় বা অবক্ষেপণ, অবক্ষেপণ। তাহলে নদী পার্বত্য অঞ্চল থেকে একবারে উৎসস্থল থেকে একবারে মোহনা পর্যন্ত তার বিভিন্ন কাজ করে থাকে, ক্ষয় কার্য। ক্ষয় কার্য পড়তে গেলে আমাদেরকে নদী পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, নদীর গতি তিনটে যদি হয়, পার্বত্য মধ্যগতি নিম্নগতি, উচ্চগতি মধ্যগতি নিম্নগতি, পার্বত্য গতি সমভূমি প্রবাহের গতি মধ্যগতি, আর হচ্ছে নিম্ন প্রবাহের গতি বদ্বীপ গতি। তাহলে ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য তিনটে থেকে চারটে বা পাঁচটা পদ্ধতিতে, অনেক বইতে তিন থেকে চারটে আছে, আমি পাঁচটার কথা বলে দিচ্ছি। যেটা দেখা যাচ্ছে কি বলতো, ক্ষয়কার্য নদী ক্ষয়কার্য করে থাকে বিভিন্ন পদ্ধতিতে, যে পদ্ধতিগুলো হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ, আর হচ্ছে বুদবুদ, বুদবুদ ক্ষয়। জলপ্রবাহ নদী যখন পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ধরো যখন নদী প্রবাহিত হচ্ছে তখন জলের সঙ্গে যে নরম শিলাগুলো আছে সেগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে চলে যাচ্ছে তখন তাকে বলা হবে জলপ্রবাহজনিত ক্ষয়। নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো আলোচনা করো, তিন নম্বরে কোশ্চেন হতে পারে। তাহলে নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো কি, নদী পার্বত্য অঞ্চল থেকে দেখা যাচ্ছে একবারে মোহনা পর্যন্ত অল্প বিস্তর করে বিভিন্ন জায়গাতেই ক্ষয় করে, নিম্নভূমিতে ক্ষয়টা বোঝা যায় না, তা হলো অল্প হয়ে থাকে একবারে, এই যে ক্ষয়ের পদ্ধতিগুলো হচ্ছে জলপ্রবাহ। তাহলে জলের আঘাতে যে ক্ষয়কার্যটা হয়ে থাকে তাকে জলপ্রবাহজনিত ক্ষয় বলা হয়েছে। অবঘর্ষ, অবঘর্ষটা হচ্ছে নদীর যে নুড়ি কাঁকরবালিগুলো থাকে জলের সঙ্গে, জলের সঙ্গে যে নুড়ি কাঁকরবালিগুলো থাকে সেই নুড়ি কাঁকরবালিগুলোর সঙ্গে নদীর তলদেশ এবং পাশের সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হয় নদীর তলদেশ এবং পাশে। এইভাবে নদীর দেখা যাচ্ছে নুড়িটা গিয়ে এখানে আঘাত করছে, আবার দেখা যাচ্ছে এখানে আঘাত করছে, তলায় আঘাত করছে, তার ফলে যে ক্ষয় হচ্ছে সেই ক্ষয়টাকে বলা হয়েছে অবঘর্ষজনিত ক্ষয়। তাহলে অবঘর্ষজনিত ক্ষয় কি বললাম, না জলপ্রবাহের দ্বারা বা দেখা যাচ্ছে নদীর জলের সঙ্গে যে নুড়ি কাঁকরবালিগুলো আছে সেইগুলো নদীর তলদেশ এবং পাশের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হয় তাকেই বলা হয়েছে অবঘর্ষজনিত ক্ষয়। এই অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে বা জলপ্রবাহের জনিত ক্ষয়ের ফলে, অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে নদীতে সাধারণত হাঁড়ির মতো বা কেডলির মতো গর্তগুলো সৃষ্টি হয়ে থাকে। তা ঘর্ষণজনিত ক্ষয় যে নুড়ি কাঁকরবালিগুলো থাকে সেগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয়েছে ঘর্ষণজনিত ক্ষয়। অর্থাৎ নদীর সঙ্গে যে নুড়ি কাঁকরবালিগুলো যাচ্ছে সেই নুড়ি কাঁকরবালিগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হয় সেই ক্ষয়টাকে বলা হয়েছে কি বলতো, ঘর্ষণজনিত ক্ষয়। তাহলে নদীর তলা এবং পাশের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হচ্ছে তাকে বলা হয়েছে অবঘর্ষজনিত ক্ষয়, আর একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয়েছে ঘর্ষণজনিত ক্ষয়। আর নদী যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে যদি নরম শিলা থাকে অর্থাৎ চুনাপাথর যদি থাকে তাহলে জলের সঙ্গে দেখা যাচ্ছে গলে যায়, এটাকে বলা হয়েছে চুনাপাথর, জিপসাম, সমতব লবণ থাকলে গলে যায়, এই গলে যাওয়াটাকেই বলা হয়েছে দ্রবণজনিত ক্ষয়। আর একটা ক্ষয় রয়েছে, সেটা হচ্ছে বুদবুদ ক্ষয়। জলের মধ্যে অনেক বাবেল বা বুজকুড়ি হয় সৃষ্টি হয়, আমরা যদি পুকুরে ঢেলা মেরে দিই দেখবে বুজকুড়ি দেখা যায়, সেই বুজকুড়িগুলোর সাইজ যদি এক সেন্টিমিটার ব্যাসযুক্ত হয়, এক সেমি ব্যাসযুক্ত যদি হয় একটা বুজকুড়ি বা বুদবুদ, তাহলে ওইগুলোর তলায় বায়ু থাকে, ওইগুলো যখন ফাটে ঠিক দেখা যাচ্ছে ওই বাতাসটা নদীর তলায় বা পাশে যে বল প্রয়োগ করে, 18 কিলো লোহার হাতুড়ি দিয়ে ঘা মারলে যে বল প্রয়োগ করা হয় সেই রকম বল প্রয়োগ করে নদীর তলদেশের মধ্যে, তাহলে স্বাভাবিক কারণে যখন বুজকুড়িগুলো ফাটে তখন নদীর তলায় ওই রকম বল প্রয়োগ করে বা পুকুরের তলায় ওই রকম বল প্রয়োগ করে, তার ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয়েছে বুদবুদজনিত ক্ষয়। বোঝা গেল? তাহলে বুদবুদজনিত ক্ষয়,
এক সিমি ব্যাস যুক্ত যুক্ত একটা বাবল বা বুদবুদ সৃষ্টি হয়, সেটা যখন থাক ফেটে যায়, সেটা যখন মিলিয়ে যায়, তার মধ্যে বাতাসটা নদীর তলায় বা পাশে গিয়ে 18 কিলো লোহার হাতুড়ি দিয়ে ঘা মারলে যে বল প্রয়োগ করা হয় সেই সম পরিমাণ বল প্রয়োগ করে নদীর তলার মধ্যে, তাহলে দেখো যেভাবে ক্ষয়টা হচ্ছে সেটাকে বুদবুদজনিত ক্ষয় বলা হয়েছে। তাহলে ক্ষয়কার্যের এই পদ্ধতিগুলো মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট সব থেকে অবঘর্ষ প্রক্রিয়া। এই অবঘর্ষ প্রক্রিয়াতে শুধুমাত্র নদী ক্ষয়কার্য করে না, সমস্ত বহির্জাত এজেন্টগুলো এই প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে বা শক্তিগুলো ক্ষয়কার্য করে থাকে। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমস্ত শক্তিগুলি অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয়কার্য করে থাকে। তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়টা খুবই ইম্পর্টেন্ট, টিকা পড়তে পারে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বহন। বহন বহন হচ্ছে নদী বহন করে থাকে মূলত চারটে পদ্ধতিতে। একটা হচ্ছে জলপ্রবাহ, জলপ্রবাহ। দুই হচ্ছে দ্রবণ। তিন হচ্ছে ভাসমান, লম্ফদান বলতে পারো বা গড়ান, আরেকটা গড়ান বা টান বা আকর্ষণ, গড়ান বা টান বা আকর্ষণ, আকর্ষণ। তাহলে জলপ্রবাহজনিত প্রবাহ বহনটা বা দ্রবণের মাধ্যমে যে বহনটা, জল যখন বইছে, নদীর জল বইছে, বৃষ্টির জল বয়ে যাচ্ছে সমভূমি পার্বত্যভূমি মালভূমির ওপর দিয়ে, যখন জল বয়ে যাচ্ছে তখন জলের মাধ্যমে কিছু কিছু দেখা যাচ্ছে তোমার শিলা কাঁকর বালি গুলে তার মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সেই যে বহন, সেই বহনটাকে বলা হয়েছে জলপ্রবাহ বা দ্রবণজনিত বলতে পারো, জলপ্রবাহ বা দ্রবণ। জলপ্রবাহের মাধ্যমে যদি ক্ষয় হয় তাহলে জলপ্রবাহের মাধ্যমে বহন হবে না কেন? হতেই পারে। তাহলে জল তো বইছে সব কিছুকেই, তাহলে জলপ্রবাহজনিত। আবার দেখা যাচ্ছে কি দ্রবণ, দেখা যাচ্ছে নুড়ি কাঁকর বালি কিছু কিছু রয়েছে, কিছু শিলা রয়েছে যেগুলো জলে গুলে যায়, যেমন চুনাপাথর, যেমন সৈন্ধম লবণ, এরা জলে গুলে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা দ্রবণজনিত বহন। কিছু কিছু দেখা যাচ্ছে নুড়ি কাঁকর বালি রয়েছে যেগুলো খুবই সূক্ষ্ম, সেগুলো দেখা যাচ্ছে জলে ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, যেটাকে বলা হয়েছে ভাসমান। যেটা দেখা যাচ্ছে একবারে সূক্ষ্ম সূক্ষ্ম, সেগুলো জলে ভাসতে ভাসতে, সেগুলো জলে ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাকে বলা হয়েছে ভাসমান। আরেকটা হচ্ছে কি, যেগুলো ভেসে যেতে পারছে না, অর্থাৎ যেগুলো ভাসছে তার থেকে বড়গুলো, নদীর তলায় ঠেকা খেয়ে লাফাতে লাফাতে, নদীর তলায় ঠেকা খেয়ে দেখা যাচ্ছে এরকম নদী উপত্যকা আছে, দেখা যাচ্ছে নদীর তলায় ঠেকা খেয়ে বাউন্স খেয়ে লাফাতে লাফাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে বলা হয়েছে লম্ফদান প্রক্রিয়া। আর যেগুলো ভেসে যেতে পারছে না, লাফিয়ে যেতে পারছে না, অর্থাৎ অপেক্ষাকৃত অধিকতর যেগুলো বড়, সেগুলো জলের আঘাতে ভূপৃষ্ঠের সঙ্গে অর্থাৎ নদীর উপত্যকার সঙ্গে ঘর্ষণ করতে করতে, ঠেকতে ঠেকতে এগিয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয়েছে গড়ান বা টান বা আকর্ষণজনিত প্রক্রিয়া। অর্থাৎ বহনের প্রক্রিয়াগুলো হচ্ছে কি, দ্রবণ, ভাসমান, লম্ফদান, গড়ান বা টান বা আকর্ষণ। যেগুলো খুবই সূক্ষ্ম সেগুলো ভাসতে ভাসতে যাচ্ছে, তার থেকে যেগুলো বড়, যেগুলো জলের স্রোতের আঘাতে এক জায়গায় ঠেকা খেয়ে লাফিয়ে দেখা যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে, অর্থাৎ লাফ খেতে খেতে যখন পরিবহনটা হচ্ছে বা বহনটা হচ্ছে তাকে বলা হয়েছে এই লম্ফদান। আর যেগুলো ভাসতেও পারছে না, যেগুলো গুলে যেতে পারছে না, যেগুলো লাফিয়ে যেতে পারছে না, অর্থাৎ অধিকতর যেগুলো বড়, সেগুলো জলের আঘাতে ভূপৃষ্ঠের সঙ্গে ঠেকা খেতে খেতে গড়াতে গড়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে বলা হয়েছে কি বলতো, টান বা আকর্ষণ বা গড়ান। তাহলে যদি পরিবহন বা বহন প্রক্রিয়া পড়ে তাহলে আমরা লিখব দ্রবণ, ভাসমান, লম্ফদান, টান বা গড়ান বা আকর্ষণ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমাদের শেষ করছি।